কার্যাদেশ অনুযায়ী খুলনায় 1.316 কিলোমিটার ভৈরব সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার মেয়াদ চলতি বছরের 25 নভেম্বর। বাকি রয়েছে 3 মাসেরও কম সময়, কিন্তু কাজের অগ্রগতি মাত্র 3.36%। 617 কোটি 53 লাখ টাকার এই সেতুর দীঘলিয়া প্রান্তে দুটি এবং শহরাংশে রেলিগেট এলাকায় একটি পিলারের কাজ বর্তমানে চলমান রয়েছে। কিন্তু দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় মরিচা পড়েছে লোহার রডে, অন্যান্য নির্মাণ সামগ্রীও নষ্ট হওয়ার উপক্রম। কাজের এই মন্থর গতির জন্য সেতুর তদারকি সংস্থা খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান মাসুদ বৈশ্বিক মহামারী করোনাকে দায়ী করেছেন। তিনি বলেন, বৈশ্বিক মহামারীর কারণে সারা দেশে প্রকল্পের কাজ কিছুটা স্থির ছিল। নির্বাহী প্রকৌশলী মাসুদ বলেন, এরই মধ্যে ভৈরব সেতু প্রকল্পে আমরা 18 মাস অর্থাৎ 1.5 বছর সময় বৃদ্ধির প্রস্তাব দিয়েছি। আশা করি যথাসময়ে এবং খুব দ্রুতই কাজটা এগিয়ে যাবে, এই সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারব। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কর্মপরিকল্পনা তৈরি করছি।